এখন প্রকাশে স্বাগত জানাচ্ছি আমি তুষার আবদুল্লাহ আমার সঙ্গে আজ আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ফজলুল তাপস আপনাকে স্বাগত আমি জানতে চাই যে আপনার জাদু লাঠিটার রহস্য জানতে চাই যে আপনি জাদুকরের মতো একটা কথা বলেছেন যে চল্লিশ বছরে যা হয়নি চার বছরে তা হয়েছে সেই লাঠির রহস্য সেই লাঠির রহস্য হলো সততা এবং নিষ্ঠা এবং দৃঢ় প্রত্যয় আপনি জানেন যে আমরা আমি প্রথম দিন থেকেই সংস্কারে মনোনিবেশ করেছি প্রশাসনিক সংস্কার দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসন নিশ্চিত তো সেটা প্রথম দিন থেকে করাতে সেটার সুফলগুলো পাওয়া শুরু হয়েছে সেখানে যদি হয়তো বা বিলম্ব হতো বা যদি চিন্তা হতো করবো কী করবো না দোদুল্যমনা থাকতো তাহলে হয়তো অনেক কিছুই আর সম্ভব হতো না তো যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে ঢাকাবাসীর আস্থা বেড়েছে সুশাসন নিশ্চিত হয়েছে জবাবদিহিতা নিশ্চিত হয়েছে অবহেলা গাফিলতি যেগুলো সেগুলো রোধ হয়েছে এবং তার ফল কিন্তু আমরা পেয়েছি যেমন করোনা মহামারীর মাঝে কিন্তু আমি দায়িত্ব নিয়েছিলাম দুই বছর কিন্তু টানা করোনা তার মধ্যেও কিন্তু থেমে থাকিনি কাজ করে গিয়েছি প্রথম বছরেই অর্থ বছরেই যেখানে আমি পেয়েছিলাম আমি দায়িত্ব নিয়েছি সতেরোই মে কাজ আরম্ভ করেছি সতেরোই মে শুরু দায়িত্ব নিয়েছি ষোলোই মে দু যখন সব কিছু স্তব্ধ করোনার জন্য থেমে আছে সবকে থেমে আছে মানে মসজিদেও জামাতে নামাজ পড়া যায় না সেই পরিস্থিতি কিন্তু তারপরেও কাজ শুরু করেছি এবং এক বছরের মধ্যেই আমাদের রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে সাতশো তিন কোটি টাকায় যেখানে আমি পেয়েছিলাম পাঁচশো তেরো কোটি টাকা মানে তিরিশে জুন দুই হাজার বিশ সালে হয়েছিল পাঁচশো তেরো কোটি টাকা দুই হাজার একুশ সালে তিরিশে জুন হয়েছে সাতশো তিন কোটি টাকা দুই হাজার বাইশ সালের তিরিশে জুন হয়েছে আটশো উনআশি কোটি টাকা দুই হাজার তেইশ সালের তিরিশে জুন হয়েছে এক হাজার একত্রিশ কোটি টাকা আর এই বছর তিরিশে জুন সেটা আরও ত্রিশ কোটি টাকার যোগ হয়ে এক হাজার একষট্টি কোটি টাকা এই যে ঢাকাবাসীর আস্থা যার ফলশ্রুতিতে অনেক কিছু করতে পেরেছি ছোট্ট উদাহরণ দিই যে বর্জ্য ব্যবস্থাপনা একদম নাজুক অবস্থায় ছিল আপনারা জানেন অনেক প্রতিবেদন এসেছে পত্রিকায় গণমাধ্যমে যে মসজিদে যাবে মানুষ রাস্তার উপরে স্তূপ আকারে বর্জ্য সেটা পেরিয়ে যেতে হচ্ছে যেখানে সেখানে যত্রতত্র ময়লার ভাগার ঢাকা শহরকে বলা হতো যে বর্জ্যের ভাগার একটি তো সেখান থেকে আমরা উত্তরণ করেছি পঞ্চাশ বছরে যেখানে মাত্র বাইশটি ওয়ার্ডে চব্বিশটা আপনার বর্জ্য স্থানান্তর কেন্দ্র যেটা আমরা বলি এস টিএস ইংরেজিতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন আমি চার বছরের মধ্যে একচল্লিশটা করেছি চব্বিশ একচল্লিশ এখানে জমি পাওয়া কিন্তু অত্যন্ত দুরূহ কেউ জমি দিতে চায় না কারো অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের সামনে করবেন সে বাধা দিবে কোনো মসজিদের সামনে পড়লো বাধা দিবে মন্দিরের সামনে পড়লো বাধা দিবে আপনার কার্যালয়ের সামনে যদি হয় আপনিও গিয়ে বাধা দিবেন কিন্তু তারপরেও আমরা থেমে থাকিনি দেখলাম যে এগুলো করতে যেমন মুক্তাঙ্গনের মতো জায়গাতে এটা করেছেন আমরা ওখানে দখল ছিল আচ্ছা বিভিন্ন চক্র ওখানে একটা মাদকের আঁকড়া বানিয়ে রেন্টেকারের রেন্টেকারের তারপরে ব্যবসা ছিল আমরা মূল যেই মুক্তাঙ্গনের জমিটা সেখানে আমরা খেলার মাঠ বাস্কেটবল কোর্ট ছোট বাচ্চাদের বিনোদনের জায়গা ওটা করে দিয়েছি আর বাকি পেছনের দিকে যে জমিটা একটা মাদকের আখড়া ছিল সেখানে আমরা একটা অন্তর্বর্তীকালীন বর্জ্য করেছি এটা আমাদের জমি তো এভাবে ভাগ করেছি যে অনেক সময় অনেকে বলতে পারে যে খেলার মাঠের পাশে ইয়ে কিন্তু বর্জ্য তো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কোথাও না কোথাও তো করতে হবে তো সব মিলিয়ে আমরা সেভাবে পরিকল্পিত আকারে করেছি জমি খুবই দুরূহ ব্যবস্থা ব্যাপার ছিল সংগ্রহ করা আমরা সাতান্ন একর জমি আমরা দখলমুক্ত করেছি উদ্ধার করেছেন উদ্ধার করেছি সেটা যদি বাজার মূল্য হয় তাহলে ধরবেন যে পাঁচ হাজার ছয় হাজার কোটি টাকার ঊর্ধ্বে এটা আমরা উদ্ধার করে এই যে এইসব জনকল্যাণ কাজে আমরা ব্যবহার করছি কোথাও বজ বর্জ্য স্থানান্তর কেন্দ্র কোথাও আমাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য আবাসন করছি কোথাও খেলার মাঠ

তাহলে সেটা ছিল চারিপাশ দিয়ে দখল হ্যাঁ বিভিন্ন দোকান দখল করে মাঠটাকে একদম চুপসে ফেলেছে ভিতরে যে কেউ খেলতে পারবে সেটা কেউ এলাকাবাসী জানে না ওখানে মাদকের রাখা আর বিভিন্নভাবে বিভিন্ন কেউ 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 একটু এটা করেছে কেউ এটা করেছে একটা ঘর করেছে এভাবে দখল তো আমরা যেটা করেছি যে এই দোকানগুলো অবশ্যই সিটি কর্পোরেশনের বরাদ্দ আগে থেকে। তো আমরা সেই দোকানগুলোকে একটা পাশে নিয়ে এসেছি আচ্ছা হ্যাঁ যেই দিকে আপনার বিভিন্নভাবে দখল ছিল সেই পাশে নিয়ে গেছি মাঠটাকে পুরো মুক্ত করে দিয়েছি এবং আন্তর্জাতিক মানের ফুটবল খেলার মাঠ করেছি তার মানে হলো একশো মিটার বা পঁচাত্তর মিটার মানে ফিফা কর্তৃক যেটা মান নির্ধারিত মানদণ্ড সেই অনুযায়ী আমরা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠ করেছি এর জন্য নামও আমি দিয়েছি সেভাবে যে ধূপখোলা আন্তর্জাতিক ফুটবল খেলার মাঠ পাশে বাস্কেটবল কোর্ট ভলিবল কোর্ট ওখানে আমাদের ঐতিহ্যবাহী যেই ক্লাবটা স্ট্যান্ড ক্লাব তাদের জন্য আমরা জায়গা করে দিয়েছি তাদের ভলিবল কোর্ট করে দিয়েছি ক্রিকেটের পিচ করে দিয়েছি এবং অন্যান্য বিনোদনমূলক জায়গা করে দিয়েছি বাচ্চাদের হাট খেলার জায়গা করে দিয়েছি মুরব্বীদের হাঁটার জায়গা করেছি এখন আপনি গেলে দেখবেন যে চব্বিশ ঘন্টা ওটা উন্মুক্ত সবাই উপভোগ করছে আনন্দ করছে এবং খেলাধুলা করছে ভরাট আপনি আগে সেখানে যাওয়ার সুযোগ ছিল না গ্যান্ডারিয়াবাসীর কোনো উন্মুক্ত জায়গা ছিল না আর এখন গ্যান্ডারিয়াবাসীর ওখানে একটা সুন্দর উন্মুক্ত জায়গা উপভোগ্য জায়গা এবং সকাল থেকে বিকেলবেলা এলাকার জনগণ তো যাই বাইরে থেকেও মানুষ গিয়ে সেখানে আনন্দ উপভোগ করে এবং সেই এলাকার এখন বাসযোগ্যতা অনেক বৃদ্ধি পেয়েছে জীবনমান অনেক বৃদ্ধি পেয়েছে এবং ভাড়াও বেড়ে গেছে আমি শুনি যে বাসা ভাড়ার যে ভাড়া বাসা ভাড়ার বিষয়ে গেলেন আমি সেই জায়গায় আসতাম যে এই যে আপনি ঢাকা দক্ষিণের অভিভাবক সেই হিসাবে যে বাড়ি ভাড়া নির্ধারণ করার ক্ষেত্রে ভাড়া কত হবে এই জায়গাটা নিয়ে আমরা বিভিন্ন সময় টেলিভিশন পত্রিকাগুলোতে রিপোর্ট হয় কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা আপনি দায়িত্ব নেওয়ার পরও বিভিন্ন সময় বলেছেন যে এইখানে আপনাদের একটি একটা কম কিন্তু আপনার শহরে যারা থাকছেন ভিত্তিক সুযোগ সুবিধা বিবেচনায় তো ভাড়ার কোন এলাকার জন্য কত ভাড়া হবে কারণ আপনি তো আবার হোল্ডিং ট্যাক্সও নেন সেই জায়গাটা নিয়ে আপনারা আপনার নাগরিকদের জন্য স্থায়ী নাগরিক বা যারা অস্থায়ী ভাসমান নাগরিক আছেন এসে ঢাকায় কিছুদিন থেকে হয়তো চলে যান তাদের জন্য আপনারা কাজ করছেন ভাড়া বাসা ভাড়ার ব্যাপারে আমাদের সরাসরি প্রত্যক্ষ কোনো আমাদের অন্তর্ভুক্ত নেই বা হস্তক্ষেপ নেই বা সংশ্লিষ্টতা নেই কিন্তু আপনি অবশ্যই পরোক্ষভাবে বিষয়টা বিবেচনা করবেন যে আমরা কিন্তু আমি কিন্তু নির্বাচনী ইশতেহারই বলেছিলাম যে কোনো রকম কোনো কর বৃদ্ধি করা হবে না এবং সেই অঙ্গীকার কিন্তু আমি বাস্তবায়ন করেছি প্রতিশ্রুতি আমি রক্ষা করেছি নতুন কর এখন পর্যন্ত কোনো কর বৃদ্ধি করা হয়নি এবং ইনশাআল্লাহ আমি যতদিন আছি কোনো কর বৃদ্ধি করা হবে না তো যখন করটা বৃদ্ধি হচ্ছে না এই যে আমার রাজস্ব কেন বৃদ্ধি পেল কোনো কর বৃদ্ধি ছাড়া ঢাকাবাসীর আস্থার জন্য তারা এখন স্বাচ্ছন্দ্যে দিচ্ছে তারা এখন সুষ্ঠু পরিবেশে দিতে পারছে তাদের মধ্যে তাদের কোনো হয়রানি হচ্ছে না যার যেটা সেটা নির্ধারণ হচ্ছে সঠিকভাবে এবং তার জন্য তারা আগ্রহ সহকারে দিচ্ছে তো যখন কর বৃদ্ধি হচ্ছে না তখন কিন্তু সেটা স্বাভাবিক যেই প্রতিফলন যে ভাড়াও কিন্তু বৃদ্ধি হচ্ছে না যদি কর বৃদ্ধি হতো তাহলে কিন্তু সাধারণ মানুষের ভাড়াটাও কিন্তু তখন বৃদ্ধি হতো বাড়িওয়ালা যারা তারা কিন্তু স্বাভাবিকভাবেই সেই করটা পরিশোধ করার জন্যই কিন্তু ভাড়াটা বৃদ্ধি করে দিত তো সুতরাং আপনি যদি করোনা মহামারীর পরের বিষয়গুলো দেখেন যে একটি অনেক কিছু জিনিস বেড়ে গেছে দ্রব্যমূল্য বেড়েছে আমরা অনেক কিছু শুনি কিন্তু ভাড়া বেড়েছে এটা কিন্তু শোনা যায় না কারণ আমরা সেটাকে স্থিতিশীল রাখতে পেরেছি কারণ আমরা কোনো অন্যায্য বা অযাচিত কোন কর আমরা তার কারণে ভাড়াটা আপনি যদি স্বাভাবিক ভাবেই দেখেন এই যে যদি গেন্ডারিয়ার কথাই বলি যে সেই স্বাভাবিক ভাড়া রয়েছে গত এই চার বছর কিন্তু একই ধরনেরই ভাড়া রয়েছে কোন রকম কোনো অভিযোগ আসেনি যে কোথাও অযাচিত ভাড়া সেটা তো একটা নির্দিষ্ট এলাকার কথা বলছেন গ্যান্ডারিয়া বা গোপী ভাড়া হয়তো বেড়েছে কিনা সেটা জৈবের বিষয় কিন্তু আমি বলতাম আমরা তো সাধারণ মানুষের সাথে সব সময় আমাদের মানে এলাকা ভিত্তিক কোন এলাকার ভাড়া কত হবে তার ওই এলাকার সুযোগ সুবিধা রাস্তাঘাট স্কুল হাসপাতাল এই বিবেচনায় বাড়ানো যে তারপর হচ্ছে যে তার ওই ভবনের উচ্চতার নিরীক্ষে সেটা যেমন আমরা আপনিও ভালোই জানেন যে এই যে বস্তিগুলোতে হ্যাঁ সেখানে যত কম বড় ফুটের জায়গায় সেখানে তাকে বেশি সেই হিসেবে আনুপাতিক হিসেবে বেশি দিতে হচ্ছে এই জায়গাগুলো আপনারা খেয়াল করেছেন কিনা কখনো না ওই যে মানুষের আমাদের কিন্তু মানে বাসা ভাড়ার ব্যাপারে প্রত্যক্ষ বা হ্যাঁ সংশ্লিষ্টতা নেই তবে যেমন যেখানে জীবন মানে উন্নয়ন হয় যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই যে পঞ্চাশ নম্বর ওয়ার্ডে আমরা দীর্ঘদিন ধরে একটি দখল জমি আমরা দখলমুক্ত করলাম দখলমুক্ত করে সেখানে একটি সুন্দর মাঠ করে দিয়েছি হাঁটার পথ রাতে বাতি সহ মাঠ করে দিয়েছি এলাকার মানুষ খুবই খুশি কারণ ওই ওই পুরো পঞ্চাশ নম্বর ওয়ার্ডে কোনো খেলার মাঠ ছিল না তো এখন বাচ্চারা খেলছে পরিবারের সবাই হাঁটাহাঁটি করছে তো যে এটা এটা কিন্তু একটি গুণগত পরিবর্তন নিয়ে আসে জীবন জীবন মানটা বৃদ্ধি করে তো স্বাভাবিকভাবে তখন ওই আশেপাশে ওই মাঠ কেন্দ্রিক আশেপাশে যে এলাকা সেখানে কিন্তু একটু ভাড়া বৃদ্ধির একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে যেহেতু এখন এখানে সবাই এসে থাকতে চাবে হ্যাঁ যেমন গ্যান্ডারিয়ার কথা এই জন্যই বললাম যে ধূপখোলা মাঠকে কেন্দ্রিক যারা আশেপাশে সবাই তখন তো এটার একটু জীবনমান উন্নত হবে জীবনমান তখন তারা স্বাভাবিকভাবে চায় যে এখন চাহিদাটা বেড়ে যায় ভাড়াটিয়ারা ওখানে আরও বেশি থাকতে চায় তখন একটু স্বাভাবিকভাবে বাড়ে কিন্তু তারপরও সামগ্রিকভাবে তেমন কোনো বৃদ্ধি লক্ষণ আমরা পাইনি এবং জীবনমানের কথা বললেন সেটার সঙ্গে সিটি কর্পোরেশনের আলোচনা গেলে ফুটপাত চলে আসে তা ফুটপাথটা কতটুকু আপনার নাগরিকরা হাঁটতে পারছেন আর কতটা আসলে দখলমুক্ত করতে পারছেন আপনি আমি আমি যখন দায়িত্ব নিই আমরা আমাদের নগর পরিকল্পনা বিভাগকে দিয়ে আমরা বিষয়টা পর্যালোচনা করালাম এবং সেখানে আমরা লক্ষ্য করলাম যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন ঢাকায় প্রায় ষাট ভাগের কাছাকাছি রাস্তায় সড়কে কোনো হাঁটার পথ নেই তো তখন আমরা এটাকে আমরা নজর দিলাম যে আমরা যেই রাস্তাটাই করব। সেই রাস্তায় অবশ্যই আমাদের হাঁটার পথ করতে হবে কারণ আমরা ঢাকাবাসীকে একটি পথচারী বান্ধব শহর আমরা দিতে চাই এবং এটার ব্যাপক একটা প্রভাব রয়েছে যানজট নিরসনের প্রভাব রয়েছে আপনি যদি জলবায়ু অভিখেদ দেখেন অভিখাত দেখেন সেটারও প্রভাব রয়েছে তো সামগ্রিকভাবে এটা অনেক বড় প্রভাব রয়েছে এবং আমরা সেইভাবেই এখন আপনারা লক্ষ্য করবেন যে যে সকল জায়গায় কোনো সময় হাঁটার পথ ছিল না আমরা দুই পাশে হাঁটার পথ করে দিয়েছি শুধু এক পাশে হ্যাঁ দুই পাশে হাঁটার পথ করে দিয়েছি এবং আমরা নির্ধারণ করেছি যে ন্যূনতম পাঁচ ফুটের হাঁটার পথ করতে হবে আর এর চেয়ে যদি আমি বেশি পারি দশ ফুট যদি করতে পারি আরও বেশি করতে পারি সেটা সুযোগ পেলে আমরা করব। এই জন্য আপনারা দেখবেন যে কিছু জায়গায় আমরা অনেক প্রশস্ত হাঁটার পথ করতে পেরেছি আর অন্য জায়গায় আমাদের ন্যূনতম যে মানদণ্ড পাঁচ ফুটের হাঁটার পথ আমরা করতে পেরেছি কিন্তু যেটা আমাদেরকে পীড়া দেয় বা যেটা আমাদেরকে খুবই কষ্ট দিয়ে থাকে সেটা হলো যে এই হাঁটার পথগুলো দখল জি মানে দখলের যে পায়তারাটা বা দখলের যে সংস্কৃতিটা গড়ে উঠেছে এটা সর্বক্ষেত্রে হ্যাঁ তো সেটা জমির ক্ষেত্রে হোক হাটার পথ হোক রাস্তা হোক সর্বক্ষেত্রে একটি আগ্রাসন নদী খাল সব ক্ষেত্রে একটা আগ্রাসন একটা দখলের একটি পায়তারা তো আমরা খুবই জোরালোভাবে এবং কঠোরভাবেই চেষ্টা করে চলেছি যে যতটা দখলমুক্ত করা যায় যেভাবে উল্লেখ করলাম যে সাতান্ন একর জমি দখলমুক্ত করেছি খালগুলো দখলমুক্ত আপনি খুব একটা মানে আস্থা নিয়ে বলতে পারছেন না যে আসলে কতটা করতে পেরেছেন কারণ আমরা আপনি ফুটপাত তৈরি করেছেন কিন্তু শেষ পর্যন্ত ওইটা তো রক্ষণাবেক্ষণটা কি মানে আসলে হাঁটতে পারছে কি না সেটা সিটি কর্পোরেশনের কাছে থাকছে না বিষয়টা মাঠ প্রশাসনে আমাদের অনেকগুলো সংস্থা কাজ করে হ্যাঁ আমি সমন্বয়ের জায়গায় আসবো আমি একটা বিরতিতে যাচ্ছি ফিরে এসে আপনি আবার নদী খালের কথাও বলেছেন সেটা সঙ্গে আপনার যুক্ত বা কিছু কাজও হয়েছে ওই আলোচনা যাব দর্শক এখন প্রকাশ্যে বিরতিতে যাচ্ছি ফিরে এসে ঢাকার দক্ষিণের মেয়রের সঙ্গে আবার আলোচনা ফিরব আবারও স্বাগত এখন প্রকাশে খালের কথা বলছিলাম আমি এবার গত কয়েকদিন মানে এই ঈদুল আজহার আগে কয়েকটি খাল বা আমরা তো আসলে ওইগুলোকে নদী হিসেবেই জানতাম ধোলাই নদী পাণ্ডুল নদী যেগুলো পরবর্তীতে ধোলাই খাল কিংবা হাজারিবাগ খাল নানারকম খালের রূপ নিয়ে ওগুলোকে আবার কিছু কিছু আবার বক্সের ভিতর ছিল যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে ওটা ঠিক হয়নি আসলে সেই বিবেচনায় তো সেগুলো দেখেছি এবার আমাদের গত দু এক দুদিন এক রিপোর্টও হয়েছে খাল নিয়ে সেখানে দেখা যাচ্ছে মান্ডার খালের অবস্থা তা এই খালগুলো তো বর্জ্য থেকে বর্জ্যমুক্ত করা যায়নি দেখা যাচ্ছে যে সেখানে নানা রকম বর্জ্য ফলা হচ্ছে খালগুলো উদ্ধার একবার করা হয়েছে কিন্তু আবার ওই যে খালের আশপাশে স্থাপনা এবং ময়লার ভাগার যেটা আছে সেটা হয়েছে ধুলাইখাল কিছু একটা অংশ আছে সেখানে কিছুটা বুড়িগঙ্গার সাথে সংযোগ আছে পানির রং বুড়িগঙ্গার চেয়েও খারাপ অবস্থা এই যে একটা শহরকে সুন্দর করার ক্ষেত্রে আপনি ঢাকা গেট সুন্দর করে আবার ফিরিয়ে নেতেন সেজন্য হয়তো আপনাকে আমরা ধন্যবাদ জানাতে পারি অভিনন্দন জানাতে পারি এর আগে আপনার সঙ্গে যখন আলাপ হয়েছে তখন আপনি বলেছিলেন গেটটা হবে খুবই একটা ভালো কাজ আছে কিন্তু এই যে একইভাবে কি আমরা আবার খালগুলোকে ফেরত পাবো কি না ঢাকা সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি যদি এখন আদি পারে যান আপনার মন জুড়িয়ে যাবে গিয়েছিলাম আমি দেখে এসেছি ওই আলোচনা আমরা এই পঞ্চাশ বছর ধরে যেই আদি দখল করা হলো ভরে ফেলা হলো বর্জ্য দিয়ে এবং ভূমিদস্যুদের আগ্রাসনের কারণে আমরা কিন্তু পুরো একটা দখলমুক্ত করেছি এবং সীমানা নির্ধারণ করে দিয়েছি সীমানা বেষ্টনী আমরা করে দিয়ে দিচ্ছি এটা চলমান আছে আর একদম আদি মূল যেই নদীর অপবাহিকা সেটাকে পুরোটা আমরা কিন্তু ফিরিয়ে এনেছি পুনর্ খন করেছি এবার এবার ইনশাল্লাহ আমরা সেখানে নৌকা বাইচ করার প্রতিযোগিতা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ এই বর্ষা মৌসুমে আমরা সেটা করব এখন আমরা আদি থেকে নান্দরিক পরিবেশে ফিরিয়ে আনতে চাচ্ছি প্রাকৃতিক যে নান্দনিক পরিবেশ সেটা কামরাঙ্গিচরকে ওপারে চর এপারে তো আপনার পুরাতন ঢাকার লালবাগবাজার ইসলামপুর সব মিলিয়ে আর কি তো পুরোটা নিয়েই আমরা কাজ করবো এবং সেই পরিকল্প আমরা নিচ্ছি পরামর্শ নিয়োগ হয়ে গেছে তারা কাজ করছে তো এটা আপনি অচিরেই ইনশাআল্লাহ দু এক বছরের মধ্যে এটা একটা পূর্ণরূপে চলে আসবে এবং একটি বিষয় যে এই নদী অববাহিকা আর কেউ দখল করতে পারবে না পঞ্চাশ বছরে এটা একদম সংকীর্ণ দখল অবস্থায় ছিল এখন ইনশাল্লাহ আগামী পঞ্চাশ বছরেও এটা আর কেউ দখল করার সুযোগ পাবে না সেভাবেই আমরা পণ্য খনন করেছি এবং যেহেতু এখন বেরিবাদের রাস্তাটা আটসারি হয়ে যাচ্ছে সুতরাং তার সাথে এই আদি বুড়িগঙ্গার দুই পার নান্দনিক পরিবেশ আনলে ঢাকার চিত্রটাই প্রেক্ষাপটটা অনেক ভিন্ন হয়ে যাবে তো আমরা আশা করছি যে সেই সৌন্দর্য সুন্দর ঢাকার যেই রূপ বা যেই চিন্তা আমরা করি সেটা অচিরেই প্রকাশ পাবে আপনার এই এখন প্রকাশের মতো সেটাও ঢাকাবাসীর জন্য প্রকাশ পাবে এর সাথে সাথে আমরা আপনার জানি আমরা অনেকগুলো খাল মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী মহোদয় ঐকান্তিক প্রচেষ্টায় ওয়াসা থেকে আমাদেরকে খালগুলো হস্তান্তর করেছে আমরা প্রাথমিক পর্যায়ে সেগুলো দখলমুক্ত করেছি কিছু এবং সেগুলো আমরা এখন সূচি অনুযায়ী পরিষ্কার করছি কিন্তু স্থায়ীভাবে দীর্ঘস্থায়ী যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটা আওতায় চারটি খাল নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একনেকে একটি প্রকল্প দিয়ে দিয়েছে এই প্রকল্পের কাজটা এখন শুরু হচ্ছে এই জুলাই থেকে যদি ডিসেম্বর ধরি ছয় মাস ইনশাল্লাহ এখানে ভালো খুব গতিশীল কাজ হবে আমরা ওই খালগুলো আবার পূর্ণ করি করবো জিরানি মান্ডা কালুনগর এবং শ্যামপুর এবং আপনি জেনে খুশি হবেন যে জিরানি আর মান্ডা খাল কিন্তু আবার সংযুক্ত এবং অনেকটা বৃত্তাকারের মতো আপনি যদি এক জায়গা থেকে শুরু করেন আরেক জায়গায় আবার ঘুরে সেই জায়গায় আসতে পারবেন পৌঁছানো যাবে হ্যাঁ ত্রিশ কিলোমিটার প্রায় তো আমরা এই পুরো ত্রিশ কিলোমিটারই দুপাশে হাঁটার পথ সাইকেল চালানোর পথ নান্দনিক পরিবেশ গণপরিসর এগুলো আমরা করব এবং সেটার জরিপ এবং সীমানা নির্ধারণের কাজ এখন চলছে এবং আমরা কিছু দরপত্র সম্পন্ন করে ফেলেছি আমি আশাবাদী যে এই জুলাই থেকে ডিসেম্বর যদি কাজ হয় অনেকটাই দৃশ্যমান হয়ে যাবে আপনি যে মান্ডাখালে বলছিলেন যে কিছু জমে আছে হ্যাঁ বর্জ্য জমে আছে এটা হলো উপরের বর্জ্য আমরা কিন্তু এর আগে কিছু খনন করেছি আর এখন পূর্ণাঙ্গ খনন হবে উপরে এখনও ওই যে মানুষের কিছু অভ্যাস রয়েছে যে ময়লা ফেলার আশেপাশে যারা থাকেন তারা অনেকেই ময়লা সেখানে ফেলেন যার কারণে আমরা পরিষ্কার করার পরও দেখা যায় ছয় মাস পরে আবার স্তর ময়লা হ্যাঁ একটা স্তর পড়ে যায় তো আমরা ওই জন্য প্রত্যেক বছরই সূচি অনুযায়ী জানুয়ারি থেকে জুনের আগ আগ পর্যন্ত এপ্রিল মেয়ের মধ্যে আমরা কিন্তু একবার পরিষ্কার করে ফেলি যাতে করে বর্ষা মৌসুমে যখন বৃষ্টি হয় বা পানি প্রবাহ থাকে তখন যেন দ্রুত পানিটা নিষ্কাশন হয় তো এই চারটি খাল ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে আমরা মনে করছি যে কিছুটা অনেকটাই আমরা দৃশ্যমান করে নিয়ে আসব সীমানাও নির্ধারণ হয়ে যাবে কারণ এখন আমরা আপনার খেয়াল আছে যখন শ্যাম্পুর খালটা নিলাম যেখানে একশো ফুট থাকার কথা সেখানে আমরা পেয়েছি আট ফুট এখন আমরা সেটাকে আবার একশো ফুটে নিয়ে যাচ্ছি তো এই কাজগুলো সম্পন্ন হলে আমরা যে লক্ষ্য নিয়ে বা আমার নির্বাচন আমি বলেছি যে সুন্দর ঢাকা মনে করি সুন্দর ঢাকা আসলেই দৃশ্যমান ওই যে কালুনগর খালটা হলো হাজারিবাগ হাজারিবাগের ওই হাজারিবাগ খাল যেটা ওটার আসলে নাম হলো কালু নগর খাল সেটাও আমাদের সেই প্রকল্প আছে আর শ্যাম্পুর খাল যেটা দোলাই শ্যাম্পুরে আর এছাড়া ধোলাই খালের একটি বড় অংশ যেটা একটি জলাশয় আপনি যে জায়গাটা বললেন যে ধোলাই খালের একটা উন্মুক্ত জায়গা আছে পানি প্রবাহের তার আগেই কিন্তু বড় হ্যাঁ দেয়াল দেয়া দেওয়াল দেয়া হ্যাঁ তো ওটা আগে ওয়াসা করতো চারিপাশ দিয়ে দেয়াল দিয়েছিল ভিতরে একদম পুরো ময়লার স্তূপ ছিল তো আমরা দেয়ালটাকে উন্মুক্ত করে দিব সুন্দর বেস্টনী করে দিব এবং সেখানে দিচ্ছি এবং এখানে নান্দনিক পরিবেশ নিয়ে আসছি এবং পানিটা যেহেতু আপনি জানেন যে সারা ঢাকা শহরের একটি বৃহৎ অংশের পয় প্রণালী পানিসহ সেখানে যায় তো পানিটা যেন স্বচ্ছ থাকে সেই ব্যবস্থাও আমরা নিচ্ছি তো যার ফলশ্রুতিতে ওই আদি পুরাতন ঢাকার ওই এলাকার ধোলাই খালের আশেপাশে যে আমাদের যেমন ওয়ারি আছে সূত্রাপুর গ্যান্ডারিয়া এই পুরো এলাকার জন্য এটা একটা বিনোদনের জায়গাও হয়ে যাবে বলে আমরা আর বক্স যে কালভার্ট গুলো আছে বা বাক্সর ভিতরে যে বক্স কালভার্ট গুলো আমরা এখন নিয়মিত পরিষ্কার করছি আমরা ওই যে যেটা বললাম যে জানুয়ারি থেকে জুনের মধ্যে আমরা খালগুলো পরিষ্কার করি ওগুলো উন্মুক্ত করবে না বক্সই থাকবে উন্মুক্ত করা তো আর আসলে বাস্তবতা বাস্তবতা প্রেক্ষিতে উন্মুক্ত করা যাবে না তবে আমরা নিয়মিত সেটা পরিষ্কার করছি রক্ষণাবেক্ষণ করছি আর ঢাকার ওই যে পুকুর এই যে বা অন্যান্য যে জলাশয়গুলো আছে সেগুলো সংরক্ষণের আমরা দেখি যে বড় যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন পানির একটি অভাব দেখা দেয় আমরা সকল সংস্থা যাদের কাছে এই সকল পুকুর বা জলাশয়গুলো রয়েছে আমরা কিন্তু তাদের থেকে সেগুলো অনেকগুলোই আমরা চেয়েছি কিন্তু এখনও সেভাবে তারা কেউ এগিয়ে আসেনি সবাই মনে করে যে এটা মানে তাদের কুক্ষিগত রাখবে বা এরকম একটা মন মানসিকতা আগুনের কিন্তু সিটি কর্পোরেশনের এটা মূল দায়িত্ব প জলাশয় পুকুর এগুলো সংরক্ষণ করা সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা এটা সিটি কর্পোরেশন যেমন তালতলা ঝিল আমরা চেয়েছি আমাদের কাছে গণপত্র কাছে আমরা আবেদন করেছি যে আমাদের কাছে হস্তান্তর আমরা সেটা আমরা করতে পারি আপনি জানেন যে গ্যান্ডারিয়াতে একটি পুকুর নিয়ে ডিআইটির একটি পুকুর নিয়ে অনেক প্রচার হলো অনেক বিষয় সেখানে দেখা গেল আমরা বলেছি যে আমাদেরকে দিলে আমরা ঘাটলা আমরা অনেকগুলো পুকুর পুরাতন ঢাকার অনেকগুলো পুকুর আমরা রক্ষণাবেক্ষণ করছি তো অন্যগুলো আমাদেরকে যদি দেয় আগুনের প্রসঙ্গ যেহেতু আসলে যে ওই যে কেমিক্যাল কারখানা সরিয়ে নেওয়া বা এই যে একটা এই যে এই যে শুধুমাত্র আমি পুরাতন ঢাকার কথা না নতুন ঢাকারও তো অনেক অংশ আপনার সঙ্গে আছে সেখানে ওই যে আবাসিক এলাকা বাণিজ্যিক এলাকা এইটা তো আলাদা করা গেল না এবং বাণিজ্যিক স্থাপনা সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল মাঝখানে যে রেস্টুরেন্টগুলিতে আগুন লাগলো তখনও নানারকম রকম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজকের পক্ষ থেকে নানা দপ্তর কথা বলেছে কিন্তু পরবর্তী সময় আসলে বাস্তবতাটা কি দাঁড়ায় আমাদের পুরাতন ঢাকার যেই রাসায়নিক গুদামগুলো ইসলামপুর আছে এখনও তো সেই এলাকাগুলো কিন্তু আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা চিরুনি অভিযানে যাব এটা আমি দায়িত্ব পাওয়ার পরই নির্বাচিত হওয়ার পর থেকেই আমি কয়েক দফা এই বিষয়টা উত্থাপন করেছি এবং মন্ত্রিসভার মন্ত্রিপরিষদের একটি কমিটি করে দেওয়া হয়েছিল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটার সভাপতি সেখানেও আমরা কয়েক দফা এটা আলাপ করেছি সর্বশেষ যেটা করা হয়েছিল যে সকাল কারো কাছেই সুনির্দিষ্ট কোনো তালিকা ছিল না তো আমরা সিটি কর্পোরেশন এবং অন্যান্য সংস্থা সহ আমরা চিরুনি অভিযান করে পূর্ণ তালিকা করে দিয়েছি এখানে সব মিলিয়ে উনিশশো বা একুশশোর মতো গুদাম এবং স্থাপনা ছিল স্থাপনা আছে যেখানে এই রাসায়নিক বিপজ্জনক রাসায়নিক দ্রব্যাদি বেচা কেনা হয় এবং গুদাম করা হয় তো এটা স্থানান্তরের যে প্রক্রিয়াটা সরকার নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দুটো প্রকল্প করে দিয়েছে একটি হলো শ্যামপুরে শিল্পাঞ্চলে সেখানে পাঁচশো বারোটি গুদাম ঘর করে দিয়েছে আর আরেকটি হচ্ছে সিরাজদিখানে হচ্ছে সেটা আরও বৃহৎ সেখানে আরও মনে হয় দুই হাজারের মতো হবে সেখানে যাবে তো খানেরটা শেষ করা যায়নি এখনও কিন্তু শ্যাম্পুরেরটা এই গত বছরই শেষ হয়েছে এবং তারা সেখানে আহ্বান করেছে যে এই সকল গুদামঘর সেখানে যাওয়ার জন্য কিন্তু অনেকেই যাচ্ছে না মাত্র একটি প্রতিষ্ঠান এ পর্যন্ত দিয়েছে আর এই প্রেক্ষিতে আপনারা জানেন যে সিটি কর্পোরেশন কিন্তু কঠোর ব্যবস্থা নিয়েছিল যে সকল ট্রেড লাইসেন্স বন্ধ রেখেছিল কিন্তু এতে যে বিষয়টা হয়েছে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা কোনো রাজস্ব পাচ্ছিলেন না কিন্তু এতে যে তাদেরকে নিবৃত্ত করা গেছে বা তাদেরকে বাধ্য করা গেছে যাওয়ার সেটা কিন্তু হয়নি তো এখন যেটা আমরা করবো আমরা শিল্প মন্ত্রণালয় আলাপ করেছি যে আমরা চিলুনি অভিযান করে এখনও যারা এখানে ব্যবসা করছে যারা কোনো যাওয়ার আগ্রহ প্রকাশ করছে কোনো উদ্যোগই নেই হ্যাঁ উদ্যোগ নিচ্ছে না তাদের বিরুদ্ধে আমরা চিলুনি অভিযান করে আমরা একদম সিলগালা করে দিতে চাই এবং সেখানে আপনারা জানেন যে পানি বিদ্যুৎ এই সকল সংযোগ আমরা বন্ধ করে দিতে চাই এবং পুরো সিলগালা করে দিলে তারপরে তারা তাদেরকে সেখানে যেতে কিন্তু আর এখানে ব্যবসা পরিচালনা করা যাবে না কারণ একটি বিপজ্জনক পরিস্থিতিতে সারা জীবন থাকবারকে রাখা যাবে না আমরা আবার একটা বিরতিতে যাব দশ ভাই এসে আলাপ করতে চাই যে সেই চুরানব্বই সাল থেকে মানে মাননীয় এই আমাদের প্রয়াত মেয়র হানিফ সাহেবের থেকে আপনার পর্যন্ত আমরা সমন্বয়হীনতার কথা শুনি যে অখণ্ড যে সিটি কর্পোরেশন ছিল তারপর থেকে আপনার সময়কাল পর্যন্ত তা আপনি ওই যে আমি বলছিলাম জাদুর কথা সেই জাদুর লাঠি দিয়ে সেই সমন্বয়টা কতটা ফিরিয়ে আনতে পেরেছেন সেটা যাব ফিরে এসে আপনার সাথে কথা বলবো দর্শক আমরা বিরতিতে যাচ্ছি ফিরে এসে কথা বলবো ঢাকা দক্ষিণের অভিভাবক ফজন্ডোর তাপসের সঙ্গে আবার স্বাগত এখন প্রকাশে যেটা বলছিলাম যে আমি আমার সুযোগ হয়েছিল যে চুরানব্বই সালের থেকে প্রথম মেয়রকে অনুসরণ করা তার কার্যক্রম তারপরে কয়েকজন মেয়রের সঙ্গে কাজ করেছি দেখেছি তাদের এবং প্রত্যেকেরই কিন্তু একই অভিযোগ ছিল তারা আপনি জানেন যে নগররাষ্ট্র রকম দাবিগুলো ছিল এবং আমি এরকমও দেখেছি যে অনেক সমন্বয় সভা দেখেছিলেন মেয়র হানিফ সাহেব মোহাম্মদ হানিফ কিন্তু যাদের আসার কথা সেই সমন্বয় সভাতে তারা তাদের নিজেরা না এসে তাদের প্রতিনিধিদের পাঠিয়ে পাঠাতেন যে কারণে কোনো অনেক সিদ্ধান্ত নেওয়া যেত না এটা আমি আরও কয়েকজন আমাদের ক্ষেত্রেও দেখেছি এখন অবস্থাটা কী আপনি কতটা পরিবর্তন আনতে পেরেছেন এই সমন্বয়ের ক্ষেত্রে অত্যন্ত দুরূহ এবং আমাদেরকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি কঠোর থাকা আসলে প্রথম কথা হলো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল তেমন কেউ থাকে না এবং আইন সামাজিক আর রাজনৈতিক দুই প্রভাবে তারা আইনকে যে কঠোরভাবে প্রয়োগ করতে চায় তা তার বিরুদ্ধেই বেশি প্রচার চলে আসে যেমন আমরা যেখানে আগে ঢাকা শহরকে কেটে তসন্তস করা হতো সেটা আমরা কমিয়ে আনতে সক্ষম হয়েছি কিন্তু এখনও সেই পর্যায়ে আমরা যেতে পারিনি তার কারণ হলো যে কথা বলছেন রাস্তা খোঁড়াখুরি রাস্তা খোঁড়াখুরি রাস্তা খননের তার কারণ হল যে যে সংস্থা বা যে কর্তৃপক্ষ বিভিন্ন প্রকল্প নিয়ে আসে তাদের তারা মনে করে যে তারা যখন ইচ্ছা তখনই তারা চাইলেই রাস্তা খনন করতে পারবে যেহেতু তাদেরকে একটি প্রকল্প দেয়া হয়েছে প্রকল্পটা একনেক থেকে দেয়া হয়েছে একনেক থেকে দেওয়া মানেই হলো মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ জায়গা থেকে সভাপতিতে সর্বোচ্চ জায়গা থেকে দেওয়া হয়েছে সুতরাং তারা মনে করে যে এটা তাদের একটি অধিকারে চলে এসেছে যদিও সরকার কিন্তু সড়ক খননে নিতেমালা করে দিয়েছে এই যখন আমি আলাপ করছি আজকে সকালেই আমাদের একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এ কালকে রাতে আমার একটি সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক যাত্রাবাড়ির সড়ক যেটা চিটাগং। যে হাইওয়ে দিয়ে যাত্রাপাড়ি দিয়ে আসে আপনি জানেন যে পদ্মা সেতু হওয়ার পরে এই সড়কের গুরুত্ব চাপ পড়েছে এবং শুধুমাত্র গত বছরই আমরা নিজস্ব অর্থনে পঞ্চাশ কোটি টাকা খরচ করে আরসিসি ঢালাই দিয়ে সেই সড়কটা সংস্কার করেছি গতকাল রাতে ওয়াসা আমাদের বিনা অনুমতিতে জিজ্ঞাসা করা প্রয়োজন মনে করেনি বিনা অনুমতিতে সেই আরসিসি সড়কটা খনন করেছে তো এই যদি পরিস্থিতি হয় তাহলে আপনি কীভাবে করবেন একটা সরকারি সংস্থা সেই যদি আইন না মানে সেই যদি নীতিমালা না মানে তাহলে তো আপনি কাকে বাধ্য করবেন মানে সিটি কর্পোরেশনকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করছে আমাদের নীতিমালা অনুযায়ী সকল সংস্থা সকল কর্তৃপক্ষ তিরিশে এপ্রিলের মধ্যে আমাদেরকে আবেদন করবে আমাদের ওয়ান স্টপ সেল আছে প্রত্যেক মাসে সভা হয় তারা সেই তাদের প্রতিনিধিসহ বসে সিদ্ধান্ত নেবে যে কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না কেন যদি না দেওয়া যায় কেন দেওয়া যাবে না আর যদি দেওয়া যায় তাহলে নির্ধারিত শর্তগুলো পরিপালন করা কিন্তু কেউ আসলে তোয়াক্কা করতে চায় না পরিপালন করতে চায় না এখানে একটি বিষয় আমি উপলব্ধি করেছি যে আমাদের অর্থ বছরটা ত্রিশে জুন আবার বর্ষা মৌসুমটা এই সময় এই সময় জুন মাসে তো নীতিমালাতেও করা হয়েছে যে তিরিশে এপ্রিলের মধ্যে আবেদন এটা চিন্তা করে যে এর এরপরে বর্ষা সুতরাং আগেই কাজগুলো শেষ করতে হবে স্বাভাবিক কিন্তু যেহেতু এই সকল কর্তৃপক্ষ সংস্থা তাদের ওই যে তিরিশে জুন অর্থ বছর শেষ হওয়ার সময় ওই বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে বার্ষিক যে বরাদ্দ জি ওই বরাদ্দটা দেখাতে হয় কাজ করতে হয় তো তারা শেষ মেশ কিন্তু এই সময়টাতেই এসেই বেশি চাপটা দেয় বা এই সময় তাদের এই তাগাদাটা বেশি এসে পড়ে যে কাজটা শেষ দেখাতে হবে যার কারণে তারা যদিও নীতিমালা থাকে কিন্তু নীতিমালার সমন্বয়ে যে আমাদের ওয়ান স্টপ নীতিমালার আওতায় ওয়ান স্টপ সেল করে দেওয়া আছে তারা তো নিয়মিত প্রত্যেক মাসেই বসে আগে একটা অভিযোগ ছিল যে ওয়ান স্টপ সেল কার্যকর না দুই মাস তিন মাস বসে না কিন্তু আমরা এখন সুযোগ হয়ে বসছেন যে মাসে দুটো মানে অন্তত একটি প্রয়োজন হলে দুটা সভা করে এগুলো নিষ্পত্তি করা যে দিতে হলে দিতে হবে না দিতে এবং এখানে একটি বিষয় যে আমরা যেটা কঠোর হই সেটা হলো যে কঠোর থাকার চেষ্টা করি সেটা হলো যে আমাদের সদ্য খননকৃত সদ্য সংস্কারকৃত যে সড়ক সেখানে আপনারা সেখানে আমরা তিন বছর দিতে চাই না কিন্তু বিষয়টা এরকম দাঁড়ায় এবং যখন আমরা সড়কগুলো সংস্কার করি আমরা কিন্তু সকল কর্তৃপক্ষ আপনি তিতাস বলেন আপনি বিদ্যুৎ বলেন আপনি ওয়াসা বলেন সবাইকে কিন্তু আমরা অবগত করি জানাই চিঠি দিয়ে যে আপনাদের যদি এখানে কোনো প্রকল্প থাকে আপনারা এখনই শেষ করেন আপনারা শেষ করার পরে আমরা আমাদের রাস্তাটা সংস্কার কাজ সংস্কার সম্পন্ন করব কিন্তু দেখা যায় যে তারা কিন্তু তখন সেটা গা দেয় না সেটাকে নজর দেয় না পরে যখন আমরা কাজ শেষ করলাম দেখা যাবে সাত দিন পনেরো দিন পরেই তারা আবার এসে এই ভাঙলো হ্যাঁ ঘুম মনে পড়ে যে রাস্তাটা এত সুন্দর লাগছে একটু ক্ষত করা দরকার আমি আপনি সুন্দর ঢাকার কথা বলছেন কিন্তু আপনি যখন ঢাকার রাস্তাতে চলেন নিশ্চয়ই আপনি সুন্দর পছন্দ করেন সেই জায়গা থেকে ঢাকার বাসগুলো দেখে আপনার কি মনে হয় যে আপনার চারপাশ দিয়ে আপনার গাড়ির চারপাশ দিয়ে যে বাসগুলো চলে সেটা একটা বাসের রুট ঠিক করার কথা ছিল সেইগুলি কতটুকু করতে পারলেন এবং একটা এই ধরনের বাসগুলো একটা দক্ষিণ সিটি কর্পোরেশন বা ঢাকার রাজধানী দিয়ে চলবে আপনি কতটা সইছেন আপনার চোখ আপনাকে একটা সুখবর দিই যে আমরা ইতিমধ্যে একটি চিঠি দিয়েছি তিরিশে জুলাইয়ের পরে আপনার এই টিকাটলি থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যত রাস্তার উপরে কাউন্টার আছে এগুলো আর থাকবে না আমরা ইতিমধ্যে সায়দাবাদ বাস টার্মিনালটাকে আধুনিকায়ন করছি সেখানে পর্যাপ্ত জায়গা করা হয়েছে এবং এখন যেমনি যে সায়দাবাদ বাস টার্মিনালের মধ্যে যাত্রী ঢুকতে পারে না রাস্তার উপরেই যাত্রী ওঠানামা করা হয় আমরা পুরো বিষয়টা ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এবং যাত্রী সেবাটা পুরোটাই অভ্যন্তরীণ করা হবে এবং বাইরে কোনো ব্যবস্থা আমরা রাখছি না এর জন্য আশেপাশে যে সকল কাউন্টার আছে আমরা ইতিমধ্যে সকলকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছি যে তিরিশে জুলাই পরে এই এলাকায় পুরো যাত্রাবাড়ি পর্যন্ত যত কাউন্টার করা আছে এগুলো সবই অবৈধ অনুমোদিত এগুলোকে সব অপসারণ করতে হবে বন্ধ করতে হবে এখানে একটি বড় বিষয় হল যেটা আমরা বাসরুট র্যাশনালাইজেশান কমিটিতে আমরা বারবার আলোচনা করেছি যে সারা বিশ্বে যখন একটি শহর শহরের নিজস্ব বা শহরের রাস্তায় চলাচলের জন্য যাত্রী সেবা দেওয়ার জন্য বাস থাকে কিন্তু শহরের বাইরের বাসগুলো কিন্তু শহরে ঢুকে না প্রবেশ করে না আমাদের যে এত বাস আপনি দেখেন প্রায় সাত হাজার বাস এর মধ্যে প্রায় পাঁচ হাজারের উর্ধেই হলো কিন্তু আন্তজেলা বাস কিন্তু ঢাকার যে বাসগুলো এগুলো শরীর দেখেন কিরকম ক্ষত বিক্ষত ভাঙা চোরা বাস আপনি যে বাসগুলো দেখছেন সেই বাসগুলো কিন্তু বেশিরভাগই হলো সত্তর ভাগই হলো ওই আন্তজেলা বাস ওই লক্ষণ জক্কর গাবতলি মিরপুরের বাস যেগুলো যাত্রাবাড়ি পর্যন্ত আছে কিন্তু এখন যখন একটা একরকম হয়ে যায় যত্রতন্ত্র তার ওইটাও যত্রতন্ত্রই হয়ে যায় কিন্তু যদি আমার এখানে একটি শৃঙ্খলা থাকতো আপনারা যে একটা কোম্পানিতে আনতে চেয়েছিলেন সেটা আমরা আমরা কোম্পানিতে আনতে চাচ্ছি এবং আমরা আন্তর্জেলাগুলোকে আন্তজেলা রাখতে চাচ্ছি আমার শহরের বাস থাকলে আমি শহরের বাসকে সেই পরি কোম্পানিতে একীভূত করতে নজর দিতে পারবো সেটা পারছি নজর দিতে আমি পারবো বিরতিতে যাচ্ছি ফিরে এসে এই বিষয়ে জানবো দর্শক আবারও বিরতিতে যাচ্ছি ফিরে এসে ঢাকা দক্ষিণ অভিভাবক ব্যবসার ফজল তাপসের সঙ্গে কথা বলবো খাবারে ফিরে এলাম এখন প্রকাশ্যে আমাদের সময় খুব বেশি নয় খুব দ্রুত কয়েকটি বিষয়ে যেতে হয়েছে সেটা হচ্ছে যে এটা কি আসলে সম্ভব হবে কি মানে আপনার এই মেয়াদে তো মনে হয় এই যে মানে কোম্পানিতে একীভূত করা এই যে ঢাকার বাস লোক সেটা সম্ভব হবে কি বাকি যে মেয়াদকাল আছে না আমরা যেভাবে এটা একটি রূপরেখা করা হয়েছিল সেটা এখন আসলে বাস্তব আর নয় সেখানে বলা হয়েছিল যে সকল বাসকে সরকার কিনে নিবে তো আসলে সরকারের তো সেই অর্থায়নের জায়গাটাই এখন নেই যে সব বাস কিনে নিবে আর সব বাস সরকার কিনে নিলেই যে এটা সফল হবে তাও কিন্তু না বেসরকারি কারণ সরকারের কিন্তু নিজস্ব বিআরটিসি আছে আছে তো সেটার অবস্থাও আমরা জানি যে সেটা পরিচালনা হয়েছে অনেক রকম প্রতিকূলতা রয়েছে তো সুদূর সরকারের কাছে দিয়ে দেওয়াটা আমি মনে করি না যে আমরাServletContext এর বাস মালিক বা বেশর ক্রেজের সমাধান আছে তাদের না এখানে আসলে সামগ্রিক শৃঙ্খলার বিষয় রয়েছে তো এখানে অনেকগুলো কাজ রয়েছে এবং সেগুলো সবগুলো করতে কিছু সময় অবশ্যই লাগবে যেমন আমরা আন্তজেলার জন্য চারটি টার্মিনাল করতে চাচ্ছি ইতিমধ্যে আমার দক্ষিণের সিটি কর্পোরেশন এলাকার জন্য আমরা কাজপুরে কাজ শুরু করে দিয়েছি বাঘাইরের জন্য আমরা অধিগ্রহণের জন্য আবেদন করছি জমি আমরা চিহ্নিত করেছি তেমনি উত্তরে আপনার আপনার জানেন যে ঘাটার চরে একটা করার চিন্তা করছে আর ওদিকে আরও দুটো করার চিন্তা করছে একটা মনে হয় হেমায়তপুরে আর একটা ভুলতা তো এগুলো করলে হবে কি আন্তজেলা বাসগুলো যদি আর ঢাকা শহরে না ঢুকে তাহলে কিন্তু আপনি একটা শৃঙ্খলা আনার প্রক্রিয়ায় যেতে পারবেন এবং তারপরে আমরা যেটা চাচ্ছি যে যে যাত্রাপথগুলো নিশ্চিত করে আমরা সেখানে নতুন বিনিয়োগকারী এবং উদ্যোক্তা চাচ্ছি কারণ আগের নিয়মে শুধুমাত্র গাড়ি চালকদের বাস চালকদের উপর নির্ভর করে বাস এই কোনো পরিবহন সেবা দেওয়া যাবে না এটাকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে হবে যে যেমনি আমরা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা বেতন দিয়ে গাড়ি চালক রাখি সেরকমভাবে রাখ এত করে এটা হচ্ছে আমি একটু যানজটের বিষয়টা জানতে চাচ্ছিলাম যে যানজট কতটা নিয়ন্ত্রণ রাখছে আপনি রিক্সা এগুলো মানে বহুরূপী গণপরিবহন চলে আপনার এলাকার মধ্যে সেইটা কিভাবে শৃঙ্খলার মধ্যে যেটা আমি বলছিলাম যে এখানে কিন্তু অনেকগুলো অংশীজন হ্যাঁ রিক্সা আছে আমাদের ওটা তো অবৈধ কিন্তু রিক্সা রয়েছে হাটার ব্যবস্থা রয়েছে গণপরিবহন রয়েছে ট্যাক্সি রয়েছে তো সকলকে যে সমন্বিত রাখা এটা তো কেউ আসলে নজর দেয়নি তো এই এই জায়গাটা একটু দুরূহ আমরা কাজ করছি যানজট এবং পার্কিং মানে আপনার গাড়ি রাখা আপনি বলছেন আপনি নিজেরই ট্রাক বা গাড়ি রাখতে পারছেন না আমরা মতিঝিল বা সব জায়গায় দেখি যে স্টাফ বাস সেগুলি রাস্তা দখল করে আছে সেটা কিন্তু যানজটের একটা কারণ সেটা আপনারা অবশ্যই হয়তো প্রভাবের কারণে পারছেন না বা জায়গা পাচ্ছেন না বলে এই সমষ্টিগত বিষয়গুলো দেখতে হবে এবং প্রত্যেকটা সড়কের একটা ব্যবস্থাপনা রাখতে হবে সেই ব্যবস্থাপনাটা এই ব্যবস্থাটা আমরা করছি আপনার লক্ষ্য করবেন যে আমরা যেভাবে যাত্রাপথগুলোকে ভাগ করেছি হ্যাঁ সেখানে যাতে করে একটা একটার সাথে আর একটা যেন মিলে না যায় মানে এককভাবে সম্ভব সম্ভব আপনার যে কাউন্সিলর কতটা উদ্যোগী যে এই যে পরিকল্পনা তৈরির ক্ষেত্রে সিটি কর্পোরেশনের উন্নয়নের যে পরিকল্পনা সেখানে কতটুকু তাদেরকে অংশীজন হিসেবে পাচ্ছেন আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আমরা যে বিষয়টাকে খুব প্রাধান্য দিই সেটা হলো যে আমাদের কাউন্সিলরাই হলো সকল উন্নয়ন কার্যক্রমের মূল কারিগর তো সেভাবে আমরা কাজ করছি এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন যে আমরা কিন্তু এই যে ঈদ উল যে বর্জ্য ব্যবস্থাপনায় যে আমরা একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছি আমাদের কাউন্সিলররাও কিন্তু এটাকে একটা প্রতিযোগিতা হিসেবে নিয়েছে নিজেদের মধ্যে কত আগে করতে পারবে কত সুষ্ঠুভাবে কত সুন্দরভাবে করতে পারে তার এলাকা কত আরও সুন্দর রাখতে পারবে এটা কিন্তু জলাবদ্ধতা নিরসনও একই এটা কিন্তু আবার আপনার এই মশক নিধনও একই এভাবে আমরা কার্যগুলোকে আপনি বলছেন ট্রেড লাইসেন্স এইগুলো পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা রাজস্ব আদায়ের ক্ষেত্রে আমাদের কাউন্সিলর মহোদয়রা কাজ করছেন জন্ম নিবন্ধন এবং এই যে যেটা বলছিলাম লাইসেন্স ট্রেড লাইসেন্স এগুলোর ক্ষেত্রে দুর্ভোগ আছে কিনা বা কতটা যে তারা পাচ্ছে এখন কিন্তু আমরা আমরা নিজস্ব সার্ভারে জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম করছি গত অক্টোবর দুই সাল থেকে এবং এখন কিন্তু কোনো অভিযোগ পাওয়া যায় না এবং একদম স্বয়ংক্রিয় একদম এক মিনিটের মধ্যে আপনার জন্ম অথবা মৃত্যু নিবন্ধন আপনার পেয়ে যাচ্ছেন কোনোরকম কোনো হয়রানি নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এখন কোনো হয়রানির কোনো অবকাশ নেই এমনকি আঞ্চলিক কার্যালয়গুলোতে সুতরাং জন্ম মৃত্যু নিবন্ধনে আগে যেই দুই হাজার তেইশ সার্ভার নাকি বন্ধ হয়ে যায় একটি যেই সময় ইয়ে ছিল এখনও যেটা রেজিস্ট্রার জেনারেলের সার্ভার যেটা অনেক হয়রানির শিকার হয় দালাল চক্র থাকে সেগুলো থেকে আমরা সরে এসেছি আমরা এর জন্য নিজস্ব সার্ভার করে দিয়েছি এবং আমাদের সার্ভারে এখন কোনো রকম কোনো হয়রানি বা অভিযোগের কোনো অবকাশ এখন আর নেই মানুষ জনগণ ঢাকাবাসীর সাথে সাথেই তাদের সেবাটা পেয়ে যাচ্ছে আপনার মেয়াদ প্রায় শেষের দিকে দেন আমরা একটা সিটি কপারেশন নির্বাচনের দিকে যাচ্ছি জি সামনের দিকে আপনার কি আপনার 4 বছর সম্পন্ন হলো হ্যাঁ তা সেই দিকে আগামী লক্ষ্য কি আপনার এই ঢাকাবাসীর সঙ্গে থাকা এবং সেটাকে আপনি আপনার মানে জনগণের এবং ঢাকাবাসী এবং দল তাই সেটা তো অবশ্যই তারপরে যে আপনার অসম্পূর্ণ কাজ বা আপনি কি ওই যে মানে আপনি বলেন 4 বছরে 40 বছরের কাজ করেছেন তো সেই জায়গা থেকে আর কি দেখানোর বাকি আছে অনেকগুলো কাজ হাতে নিয়েছি যেগুলো সম্পন্ন হলে বা পরিপূর্ণ হলে অবশ্যই ঢাকার বাসযোগ্যতা অনেক বৃদ্ধি পাবে যেমন আদি আদিবুড়িগঙ্গার কথা বললাম আমাদের আটসারি যেটা শুরু আমরা করেছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পাশ করে দিয়েছেন আপনারা জানেন যে গত পঁচিশে মে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন উনি চারটা প্রকল্প উনি ভিত্তিপ্রস্ত করেছেন তো এগুলো অবশ্যই সম্পন্ন হলে আমি মনে করি সামগ্রিকভাবে ঢাকার বাসযোগ্যতা অনেক বৃদ্ধি পাবে আমাদের বাস টার্মিনালগুলো সম্পন্ন হলে যেমন কাজপুরে বাস টার্মিনাল হাত দিয়েছি সেটাকে আমরা মৌলিক প্রথম কাজগুলো করছি এরপরে আমরা এটাকে একটি আধুনিক বাস তার হচ্ছে যে এবারে আপনার কথার ধারাবাহিকতা যা বোঝা যাচ্ছে বা অনেক কথার যে নির্যাস তাতে বোঝা যাচ্ছে আপনি আবার অভিভাবক হিসেবে ফিরে আসতে আগ্রহী সেটা ঢাকাবাসীর মনে যদি ওনারা মনে করে আর আমার দল যদি মনোনয়ন দেয় সেটা তো অবশ্যই জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে এই এখন প্রকাশে যোগ দেওয়ার জন্য দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে এই এখন প্রকাশের এই আলোচনায় আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এখন প্রকাশ শুভরাত্রির